<applause> شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم وعليكم السلام ورحمة الله وبركاته سيف الرحمن بجانتي سن কোনো সন্তানকে তার পিতামাতার জন্য সাদাকায় জারিয়া করতে পারবেন জবাব ভাই এক্ষেত্রে অলামাদের আমাদের বক্তব্য হল যে মৃত ব্যক্তি জন্য তিনি যেটা জীবোদ্দশাই করে যাবেন সেটাই হলো আউলা সাদাকা মানে সবচেয়ে উত্তম সাদাকা যেটা নিজের হাতে দান করে গিয়েছেন সেটা সব সর্বোত্তম যেমন রাসুল্লা সাল্লাম উল্লেখ করেছেন এর করে আমাদের জানিয়ে দিয়েছেন ইদামাত আল ইনসান ও ইন যখন মৃত্যুবরণ করে তখন তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় তবে বলা হয়েছে ইলামিং সালাসীন তিনটি আমল ব্যতীত একটা হলো যে সাদাকা তিনি করেছেন ইলামিং সদাকাতিন জারিয়া সাদাকায় জারিয়া যেটা তিনি করে গিয়েছেন সেটা দ্বিতীয়ত বলা হয়েছে যে আউ্লা দিন হেন এদের দ্বিতীয় হলো যে তিনি যে এলেম শিক্ষা করেছেন এবং অনেককে অন্য মানুষকে সেই এলেমের দ্বারা যেমন নিজে উপকৃত হয়েছেন অপরকে উপকৃত করেছেন এটা আরেকটি আর তৃতীয় হলো নেক সন্তান ছেড়ে যাওয়া সেটাও তার জন্য সাদাকায় জারিয়ার মতনই অতএব নেক সন্তান যদি তার পিতামাতার ক্ষেত্রে সাদাকায় জারিয়া করতে চান তাহলে নিঃসন্দেহে সেটা গ্রহণযোগ্য হবে সেটা আল্লাহ তালা তার প্রতিদান তার বাবা মাকে দিতেই থাকবেন যতদিন সেটা জারি থাকবে এটা যেহেতু নেক সন্তানের প্রতিদান বা আমলের সোয়াব আল্লাহ সোবান তালা পিতামাতার জন্য একটা সাদাকায় জারিয়ার ওসিলা করেছেন তিনটি আমলের মধ্যে এটা একটি অন্যতম আমল সুতরাং আমাদের বক্তব্য হলো যদি কোন এক সন্তান বা সন্তানেরা তার দাদা বা মা অথবা নিকট আত্মীয় কারোর জন্য এভাবে ভালো কাজ করেন এবং তার প্রতিদান তাদের জন্য তিনি মানে তাদের উদ্দেশ্যে করে থাকেন যে আল্লাহ যেন এদের বিনিময়ে তাদেরকে মুক্তি দান করেন ইত্যাদি এই কাজগুলো যদি করেন তাহলে সেটা ইসলামে অনুমোদন রয়েছে এমনকি তাদের জন্য সাদাকে জারিয়াও করা যাবে যেমন বাবার জন্য বাবা মারা গিয়েছেন তার জন্য মসজিদ আপনি একটা নির্মাণ করে দিলেন যে আল্লাহ আমার বাবার এই মসজিদের ওসিলা দিয়ে আল্লাহ তুমি আমার বাবার কবরে আজাব মাফ করে দাও তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করে করে দিবে এরকম যদি সে করে তাহলে সেটা যায় আছে এটা হারাম নয় এটার বৈধতা রয়েছে এখানে বলা হয়েছে আল আমরুয়া আসে এখানে বিষয়টা প্রশস্ততা রয়েছে আপনি এভাবে দান করতে পারবেন এবং তাদের যাদের জন্য সাদাকে জারিয়া করা শরীয়ত সিদ্ধ শরীয়চ্ছি অল্লাহ তালিয়া খায়রা।